সিজন 8 স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এবং সফেদ ডিটারজেন্ট পাউডার। ভালোবাসার ভরসায় হাতের পাশে হাত, আমাদের বোঝাপড়া সকাল থেকে রাত, তবুও মনে জমলে মেঘ, পাই না কোনো ভয়, বিশ্বাসে নিঃশ্বাসে দাম্পত্যের জয়। আজকে আমার সঙ্গে দিদি নাম্বার ওয়ান খেলতে আসছেন চার দম্পতি জুটি। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব, আসুন প্লিজ। জুই দাস, রূপম দাস। নমস্কার দিদি, আমরা ব্যারাকপুর থেকে এসেছি আর আমি ভিআইপি সিকিউরিটিতে আছি এবং বাড়ি ভিআইপিকে কীভাবে সামলাই সেটাই আজকে বলবো আপনাকে। দিদি আমি ভূগোলের দিদিমণি, বাড়ির মানচিত্র কেমনভাবে সামলাচ্ছি সেটাই তোমাকে গল্প করবো, দুজনের সাথেই গল্প করবো। দেবশ্রী সেন, অভিজিৎ সেন। নমস্কার দিদি, আমি মধ্যমগ্রাম থেকে আসছি, আমি 14 বছরের বনবাসটা কীভাবে 14 বছরের বিন্দাস লাইফ লিড করছি সেই গল্পই তোমার সাথে করবো, দুজনের সাথেই গল্প করবো। নমস্কার দিদি, আমি আমাদের জীবনের রং নাম্বারটা কী করে রাইট নাম্বার হয়ে গেল সেই গল্পই তোমার সাথে করতে এসেছি। আচ্ছা, কবিতা ঘড়ি, সৌমিত্র ঘড়ি। নমস্কার দিদি, আমরা বারাসাত থেকে আসছি, প্রকৃত ভালোবাসা দিয়ে কীভাবে দুঃখ অভাব সব জয় করেছি, একসঙ্গে থেকেছি সেই গল্পই করতে এসেছি। নমস্কার দিদি, ও কীভাবে আমাকে ব্যবসায় সাহায্য করে সেই কাহিনী শোনাতে এসেছি। রশ্মি চক্রবর্তী সাহা এবং সায়ন সাহা। নমস্কার দিদি, আমরা খড়দা থেকে আসছি, আমাদের 9 বছরের দীর্ঘ সম্পর্ক এবং 4 বছরের বিবাহিত জীবনের সম্পর্ক টকঝাল মিষ্টি গল্প আপনার সাথে বলতে। ওকে, রবিবারের এই সন্ধ্যা দিদিদের সাথে দাদাদেরও পেয়েছি, সবাইকে নিয়ে শুরু করছি আমাদের প্রথম রাউন্ড। সাফেদ ডিটারজেন্ট পাউডার প্রেজেন্টস দিদি মেভোজ্যাতি। এই রাউন্ডে যিনি হায়েস্ট স্কোর হবেন তিনি পেয়ে যাবেন সাফেদ ডিটারজেন্ট পাউডারের তরফ থেকে গিফট হ্যাম্পার। রোশনি এবং শানের সাথে কথা বলবো। আমাদের প্রধানত সোশ্যাল মিডিয়াতে এলাম। আচ্ছা, তো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলাম, সেখান থেকে আলাপ শুরু হয়, পরিচয় জানাজানি যখন হয় তখন জানতে পারি যে ও আমাদের পাড়ার এক সিনিয়র দাদার, মানে ওনারই মেয়ে আর কি। ছোটোবেলা থেকে ক্লাবে যখন পাড়ায় খেলতে এই ওর বাবা আমাদের কোচিং দিতেন আর কি। হঠাৎ করে আমি একদিন শুনতে পেলাম, তুমি মনোদার মেয়ে? বলছে যে হ্যাঁ, কেন? আর ওনার সাথে আমি মানে ছোটোবেলা তুমি আমাদের প্র্যাকটিস করান একসাথে। এমনই হয় যে মাঝে মাঝে বাবাকে এখনো মানে দাদা হিসাবেই বলে ফেলে আর কি। পাঁচ বছরের আমাদের রিলেশনশিপ ছিল, তারপর বিয়ে হয়েছে 4 বছর, এখন আমরা খুব ভালো আছি, মানে আমরা দুজনেই ঘুরতে ভীষণ ভালোবাসি। ওর সাথে বিয়ে হওয়ার পর মানে শুধুমাত্র মনের জোরে আর ওর সাপোর্টে আমি সান্দাকফু ট্রেক করেছি, চান্দ্রতাল লেক ট্রেক করেছি, ধাঙ্কার লেক ট্রেক করেছি, আমরা বাইক নিয়ে পুরো লেহ মানালি বাইকিং করে এসেছি। দুজনেই ঘুরতে খুব ভালোবাসো? ভীষণ ঘুরতে ভালোবাসি, মানে 2-3 মাস হলেই আমাদের যেন মনে হয় যে দম আটকে আছে, বেরোতে হবে, এবার কোথাও একটা যেতে হবে, মানে একটা স্যুটকেস পুরো প্যাকিং করাই থাকে, মানে ওটা আমরা কখনো আনপ্যাক করিই না, যে কোনো সময় প্ল্যান হলেই ওই স্যুটকেস নিয়ে আমরা রওনা দিই। আর ওরা আমার মেন্টালিটি এত বেশি ম্যাচ করে যার জন্য এখন আমরা ভীষণ হ্যাপি আছি। তবে ঝগড়াও হয় মাঝে মাঝে ওর কিছু স্বভাবের জন্য। কি স্বভাব? যেরকম আমাদের বাড়িতে 365 দিন 5-এ ফ্যান চলে, কখনো ফ্যান বন্ধ হয় না, সেটা যতই শীতকাল হোক যতই যা হোক। এরকমও হয়েছে যে আমরা অনলাইন থেকে গ্যাংটকে হোটেল বুকিং করে গেছি, সেই হোটেলের রুমে ফ্যান নেই বলে হোটেলের রুম ছেড়ে দিয়েছে, অন্য হোটেলে গিয়ে ম্যানেজারের রুম থেকেও একটা টেবিল ফ্যান নিয়ে এসেছে, নিয়ে এসে যে ঘরে চালিয়ে তবে সেই রুমে আমরা থেকেছি, মানে ওর পুরো এরকম, মানে ঠান্ডার মধ্যে 6 ডিগ্রি 7 ডিগ্রি তো ফ্যান, হ্যাঁ ওর ফ্যান লাগবেই, মানে তার ঘুম আসে না, মানে ওই ফ্যানের যে আওয়াজটা ওটা কানে না গেলে বোধহয় ওর ঘুমই আসবে না, এরকম একটা ব্যাপার। তারপর হচ্ছে গেম খেলা, মানে অফিস থেকে আসলো, খাটের ওপর শুয়ে যে গেমটা স্টার্ট করলো, আমাকে বলবে মাম্পি মোজাটা খুলে দাও, হ্যাঁ সকালবেলা উঠে বলবে কি গো একটু ব্রাশে পেস্ট লাগিয়ে দাও, এরকম আরও ফোনে গেমে পুরো ঢুকে রয়েছে। আর আমাকে টাইম দিতে না বলে এমন ও এখন আমাকে পাবজি গেম খেলা শিখিয়ে দিয়েছে, এখন দুজনে মিলে গেম খেলি আমরা। কি কাজ করো স্যার? আমার প্রিন্টিং প্রেস আছে। 4 বছর হলো বিয়ে হয়েছে, আমি শুধু শুনলাম ট্রেকিং করছো, গেম খেলছে, ঘুরে বেড়াচ্ছে, মজা কিন্তু ভীষণ মজা, মানে এরকমভাবেই লাইফটা কাটছে, মানে আমাদের কীভাবে মানে ফ্যামিলি যে এখনও মানে শ্বশুর শাশুড়ি পুরো হালটা ধরে রেখেছে, আমার শাশুড়ি মানে সমস্ত বাড়ি পরিষ্কার করা থেকে সব কিছু মানে ওনারাই হালটা ধরে রেখেছেন, আমরা দুজন শুধু উড়ে বেড়াচ্ছি। সায়নের ভাগ্য কিন্তু ভালো যে তোমার মতো বউ পেয়েছে। খুব সাপোর্টিভ, আমার যেমন শখ আছে পেটের, মানে বাড়িতে এমন কোনো পশু পাখি নেই যেটা আমি পুষি না। হ্যাঁ এটাও আছে আবার, হ্যাঁ 2-3টে অ্যাকোরিয়াম, তারপর অনেক পাখি আছে, ককটেল, বদ্রি, লাভ
লাভ বার্ড সব আছে আমাদের বাড়িতে। আগে ওর সাদা ইঁদুর ছিল, সে ওর পকেটে থাকতো। আজকে হুজুক উঠলো, এক্ষুনি যাবো। গেল কি এত মাছ নিয়ে আসলো। ইভেন আমাদের বাড়িতে এরকমও আছে, আমাদের আগের একটা রিজার্ভার ট্যাঙ্ক ছিল যেটা এখন ইউজ হয় না, সেই ট্যাঙ্কেও 300 পিস কই মাছ এনে সেখানে এখন পুষছে সেই কই মাছগুলো। কই মাছের টেক কেয়ার করে ভগবান। ওর পশু পাখি মাছের এত শখ, আর সেগুলো টেক কেয়ার করে কে? শাশুড়ি করে, কখনো আমি করি, এরকম আমিও ডেফিনেটলি করি। ও করে খুব কম, কিন্তু ওর আনাটাই হচ্ছে মেইন। মানে আনবো, একদিন হুজুক উঠলো নিয়ে এত গাছ নিয়ে এলো, একদিন হুজুক উঠলো এত পাখি নিয়ে আসলো। মানে ও ভীষণ ভালোবাসে, মানে ও এখনো মানে পুরো বাচ্চাই, মানে বাচ্চাদের যা যা শখ ওর সব সেম সেম। ফ্যান্টাস্টিক, এরমই থেকো, কিন্তু শায়নকে বলবো না এরকম থেকো। রশ্মি তুমি এরকম ভালো মেয়ে হয়ে থেকো, তারা হলে শায়নের কপালে দুঃখ আছে। কিন্তু খুব খুব এনজয় করি, মানে ওর সাথে থাকতে খুব ভালো লাগে। খুব ভালো থেকো শায়ন এবং রশ্মি, অল দ্য বেস্ট। এবার সকলের জন্য কি খেলা আসছে দেখো। বেলুন আছে, দুজনের পেটের মধ্যে বেলুন থাকবে, বেলুনটা সঙ্গে নিয়ে দুজনে মিলে একসাথে যাবে, দুটো করে বল কালেক্ট করবে। এখানে টোটাল আছে 10টা বল, দিয়ে গ্লাস বলটার মধ্যে এনে রাখবে। এরকমভাবে 10টা বল কালেক্ট করতে হবে, কে কত তাড়াতাড়ি করতে পারে, যে সব থেকে আগে কমপ্লিট করবে সে 20 পয়েন্টস, আবার 15 পয়েন্টস, 10 পয়েন্টস, 5 পয়েন্টস। প্রথমে খেলতে আসছেন রশ্মি এবং শায়। রেডি স্টার্ট। যখন উঠবে তখন শুধু হাতটা ধরো। চলো চলো, হাত ছেড়ে দাও, হাত ছেড়ে দাও। রশ্মি শায়ন খেলাটা শেষ করেছে 56 সেকেন্ডে। কবিতা এবং সৌমিত্র বাবু, ভালোবাসাকে আঁকড়ে ধরে সব বিপদ জয় করেছো। দিদি তোমাদের গল্প শুনবো। খুব অভাব দুঃখ নিয়ে খুব ও পাশে ছিল, ওকে আমি খুব ভালোবাসি, ওকে ভালোবেসেই বিয়ে করেছি। ওকে ভালোবেসেছিলাম বলে বাড়ির থেকে সবার আপত্তি, ও কিছু সেরকম কিছু ইনকাম করত না। বাবা মা চেয়েছিল আমাকে একটু ভালো বাড়িতে দেবে, কিন্তু ওর ভালোবাসা আমার সেখান থেকে আমাকে দূরে সরিয়ে নিয়ে চলে গেছে। বাবা মাকে বললাম, বাবা মা বললো ওখানে বিয়ে দেবো না, আমার জন্য অন্য জায়গায় দেখাশোনা সব ঠিক করেছে। এবার ও সেদিনই গেছে, যেদিন দেখতে এসেছে আমাকে ও সেদিনই গেছে। এবার গিয়ে দেখছে আমাকে দেখতে এসেছে, তখন ওর অঝরে কেঁদে যাচ্ছে। এবার ও এসে আমাকে বলছে, কবিতা তোমার বিয়ে হয়ে যাবে। আমি কি করব, আমার তো ভীষণ কষ্ট হচ্ছে, তা আমি বলছি কি কী করবো বলো। আর ও অনেক দূরে, ওর বাড়ি হিঙ্গলগঞ্জ, আচ্ছা, আর আমার বাড়ি বাগনান। আর তখন তো এত ফোনেরও যোগাযোগ ছিল না। তা আমি হচ্ছে কি, দেখো তুমি যদি আমাকে প্রকৃত ভালোবাসো, আমি যদি তোমাকে ভালোবাসি, ঠিক তোমাকে পাবো। তখন ও চলে যায়। এবার আমাদের বাড়ির থেকে সব ঠিক হয়ে গেছে। এবার ওর দিদির বাড়ি ওখানে, ও বলেছে দিদিদেরকে, দিদি তোরা যদি ওখানে আমাকে না বিয়ে দিস আমি কিন্তু আত্মহত্যা করবো। এবার ওদের 5টা দিদি, 1টা ভাই। এবার ওদেরও তখন চিন্তা যে আমার 1টা ভাই, আমি কী করে না বলি। তখন আমার এক নন্দায় গিয়ে এবার আমাকে চুপি চুপি একটা জায়গায় ডেকে বলছে, তুমি আমাদের সঙ্গে চলে চলো, আমরা সবাই এসে হাওড়ায় দাঁড়িয়ে আছি, তুমি চলো। এবার আমি তখন কি করে বেরোবো, তখন আমাদের বাড়ির থেকেও তখন একটু জানাজানি হয়ে গেছে। তারপরে এবার ওর জামাইবাবু বলছে, তুমি আমাদের সঙ্গে চলে চলো, তুমি আগে চলে যাও, আমরা পিছনে আছি। এবার আমাকে ওরা বলতে, আমি তখন মাকে বলছি, মা আমি দিদির বাড়ি যাব। মা বলছে, এখন একা যেতে হবে না, তোর ভাইকে নিয়ে যা। আমি বলছি, না আমার দিদির জন্য খুব মন খারাপ লাগছে, আমি চলে যাচ্ছি। তা মা বলছে, তো বাবা আসলে বকবি। আমি বলছি কি, আমি বিকেলে চলে আসবো, তো আমি চলে যাই বলে তখন ওর দিদিদের সঙ্গে আমি চলে আসি। এসে তারপরে বিয়ে করি, বিয়ে করে আমাদের ও শ্বশুরবাড়ি চলে যায়। তখন ও অল্প রোজগার করতো। তারপরে কিছুদিন পরে আমার ছেলে হয়, হওয়ার পরেই ওর সে কাজ বন্ধ হয়ে যায়।
খুব অভাব, খুব অনটন। তখন কি করব, এত অভাবের মধ্যে দিয়ে কি করে চলব। তখন ওকে বললাম চলো, এত অভাব কষ্ট সহ্য করতে পারছি না, ছেলেটা তো আছে, চলো আমরা দুজনে একসঙ্গে চলে যাই বাইরে গিয়ে কিছু করি। তখন খালি হাত পাই একদম ওখান থেকে 1000 টাকা লোনে শোধ করে নিয়ে বারাসাতে চলে আসি। এখানে এসেও দুজনে লড়াই করছি, একজন ওকে একটা কাজ দেখে দিল, বলে তুমি এই কাজটা করো, এতে কিছু রোজগার হবে। আর আমিও তখন একটা সেলাই মেশিনে কাজ শিখলাম, শিখে মেশিন ভাড়া নিয়ে আমিও মেশিনে চালালাম, ঘর ভাড়া নিয়ে থাকলাম। ও তখন সেই কাজটা ঠিক শিখে গিয়ে রোজগার করছে, 2 মাস হয়েছে, ওর খুব শরীর খারাপ করে। তখন আমি নিয়ে হসপিটালে চলে গেছি, হসপিটালে ভর্তি করেছি। তার 3 দিন পরে ছাড়লো, ছেড়ে আমাকে জিজ্ঞেস করলো উনি তোমার কে হয়। তা আমি বললাম আমার স্বামী। তা বলছে কি করেন? তা আমি বলছিলাম ব্যাটারির প্লেট তৈরি করে। বলছে ওই কাজ ওনাকে করতে দেবেন না, ওই কাজ থেকে করলে কিন্তু উনি আর বাঁচবে না। তখন যেন মনে হলো আমার মাথায় বাজ ভেঙে পড়লো, এবার আমি কী করবো। সেলাই মেশিনে আমি তখন শিখেছি সবে, সেরম কাজ করছি না, কী করবো, ভীষণ অভাব, দুঃখ কষ্ট, প্রায় 2-3 দিন না খাওয়া মতোই, ছেলেটাও কিছু দিতে পারি না, একটু একটু চাল দুটো জলের মধ্যে ফুটিয়ে কোনো রকমই দিতাম, খুব কষ্ট করেছে আমার বড় ছেলেও। একদিন খুব কাঁদছি, 2-3 দিন ঘরে কিচ্ছু নেই, খেতে পারছি না, দরজা বন্ধ করেই থাকতাম, খুব কাঁদছি। কাঁদতে আমাদের বাড়ি এলাকাকেও কীভাবে জানতে পেরেছি, জানতে পারে এসে বলছে কি তুমি কাঁদছো কেন বৌমা? আমি বলছি কি কাকু ওর তো আজ কতদিন কাজ নেই, কী করে আমি সংসার চালাবো, কী করে কী করবো। তখন কাকু বলছে ভোরবেলা কালকে উঠবে আমি বাজারে নিয়ে যাবো। বাজারে নিয়ে গিয়ে মাছের বাজার, সবজির বাজার দেখিয়েছে, দেখানোর ফলে তুমি কী করবে? ও বলছে কি আমি কাকু সবজির ব্যবসা করবো, আমি মাছের পারবো না, সবজির ব্যবসা করবো। কাকু বলছে তাহলে তুমি সবজির ব্যবসা করো, বাজারে আমি বলে দিচ্ছি তোমাকে ওখানে ফুটে বসতে দেবে। যেই বাড়িওয়ালা কাকু বললো তাহলে আবার কী দিয়ে মাল কিনবো? কাকু বলছে আমি 150 টাকা দিচ্ছি, যাও তুমি 10 কিলো আলু আর কিছু সবজি নিয়ে এসো যাও। ও তখন গিয়ে সেই 150 টাকা দিয়ে 10 কিলো আলু কিছু সবজি নিয়ে সেই ব্যবসা শুরু করি। তারপরে দুজনে মিলেই ওই ব্যবসার মধ্যেই লাগি। এখন দিদি আমার দোকান বেশ বড় হয়ে গেছে, আমার ডেলি 2 বস্তা আলু বিক্রি হয়, 1 বস্তা পেঁয়াজ, আমার অন্তত 40 থেকে 50 রকমের সবজি। এখন আমার দোকান ভীষণ বড় হয়েছে। দোকান কোথায় করেছো? বারাসাতে, ওখানেই। তাহলে সৌমিত্রবাবু বউ পাশে ছিল বলে আপনার ব্যবসা এত সুন্দরভাবে দাঁড়িয়ে গেছে? পাশে ছিল বলেই আমি এত দূরে আসতে পেরেছি। ও আর ওর ভীষণ ভালোবাসা, করার খুব ইচ্ছা, মানে মানে যাই করুক না কেন এই সময় মানে দিদি নাম্বার ওয়ানের সময় ওর টিভির সামনে এসে বসবেই, যত কাজ থাকুক। ও পাশে ছিল, ও সত্যি ভীষণ ভালোবাসে দিদি, ওর ভালোবাসাতে আমি সব কিছু জয় করেছি। এখন দিদি আমরা খুব ভালো আছি, খুশি, সবাই আমাদের খুব আনন্দ করে, মানে আসে। এবার ওকে খালি বলি তোমাকে বিয়ে করলাম বলে আমি না গয়না পেলাম না, মা বাবা আমাকে কিছুই গয়না দিল না। ও বলেছিল যদি কোনো দিন আমাকে ঠাকুর সময় দেয় আমি তোমাকে সব গয়না করে দেবো। দিদি এখন আমাকে গা ভর্তি করে গয়না করে দিয়েছে, আমার মানে যা চেয়েছি এখন আমাকে সব কিছু, কোনো দিক দিয়ে খালি ওর ভালোবাসাতে আমি সব দুঃখ, দুঃখকে সত্যি জয় করে নিতে পারলে সব কিছুই পাওয়া যায়। ভেরি গুড, খুব ভালো। সৌমিত্রদা ভালোবাসার জোরে এবং একে অপরের সম্পর্ক এত দৃঢ় বলে এত এত বাধা অতিক্রম করে আজ নিজের পায়ে দাঁড়িয়ে এত সুন্দরভাবে আছেন। ছেলে খুব ছেলে বড় হয়েছে, দু ছেলে বড় ছেলে বিয়ে সেকেন্ড ইয়ার পড়ছে, এখন 2 ছেলে নিয়ে আমি খুব খুশি। কবিতা এবং সৌমিত্র বাবু একে অপরের পাশে এইভাবে থাকবে, ভালোবাসা থাকলে সব কিছু করা যায়। স্টার্ট, সাবধানে বেলুন যেন উড়ে না যায়, পড়ে না যায়, আস্তে আস্তে বসো। ওঠার সময় একটু বরকে ধরে নিতে হবে, নাহলে পারবে না। কবিতা এবং
এবং সৌমিত্র বাবু খেলাটা শেষ করেছেন 1 মিনিট 28 সেকেন্ড। দেবশ্রী এবং অভিজিৎ বাবুর সাথে কথা বলবো, 14 বছর তো বলছে বনবাস নয়, একদম বনবাস নয়, আমরা খুব মজা করে কাটাই। আজকে আমরা তোমার সাথে শুধুই হাসতে এসেছি, মজা করতে এসেছি। আচ্ছা, কিরকম মজা হয় তোমাদের মধ্যে? রং নাম্বারের ঘটনাটা তোমাকে একটু বলি। আমার হাজবেন্ড আমার বাড়িতে রং নাম্বারে ফোন করে ফেলেছিল, তো ফোনটা আমার মা রিসিভ করেছিল ল্যান্ডলাইনে। ফোনটা করার কথা ছিল অন্য জায়গায় কিন্তু লেগে গেছে ওখানে, অন্য ওখানে। ও বিএসএনএল এ আছে, তো ফোন ডিপার্টমেন্টেই আছে। তারপরে এবার ও ফোন করে আমার মায়ের সাথে কথা বলে। মায়ের সাথে এরকম দীর্ঘ দিন কথাটা চলছে। আমার পরিবার হচ্ছে 65 জনের ফ্যামিলি মেম্বারস আছে সেখানে, তো সেখানে এতজনের লোকের মধ্যে এখানে কথা বলা যায় না, তো আমাকে বারণ করে দিয়েছে যে বাড়িতে একটা অন্য ছেলের ফোন আসছে, তুমি ফোনটা রিসিভ করবে না। কিন্তু আপনি বারবার ফোন করতেনই বা কেন? কাকিমার সাথে মানে আমার শাশুড়ির সাথে মানে আমার এত ভালো আলাপ হয়ে গেছিলো যে শাশুড়ি মা বলতেন যে ফোন করো তুমি, তারপর ফোন করতাম। রাজার সাথে পরিচয় হয়ে গেছিলো, মানে আমার শালা মিন্স, ওর সাথে পরিচয় হলো, ও আমাকে ফোন করতো, আমি ওকে ফোন করতাম। এই করতে করতে বেশ কটা দিন চলে আর কি, চলতে চলতে হট করে একদিন ওই ফোন ধরে, রিসিভ করে। হঠাৎ করে আমি যেদিন ফোনটা রিসিভ করলাম বলছে যে আপনি কে বলছেন? আমি বলছি যে আপনি যে কাকিমাকে ফোন করেন, আমি তার মেয়ে বলছি। ওর একটাই ফার্স্ট কথা ছিল যে তুমি আমাকে বিয়ে করবে? হ্যাঁ, তোমার তো মাথায় আকাশ ভেঙে পড়েছে, কে এটা? আমি বলছি যে আপনি কেন মানে এই কথা কি বলছেন? বলছে যে বলো বিয়ে করবে কিনা। আমি বলছি যে কোনো প্রশ্নই ওঠে না, ফোন রেখে দিয়েছি। পরে রাত্রিবেলাতে মাকে ফোন করেছে, আপনার যে মেয়ে আছে আপনি তো আগে বললেন না কাকিমা আমাকে? মা বলছে তোমাকে এই গল্প করবো কেন? আমি বলছে যে আমি আপনার মেয়েকে বিয়ে করবো। মা বলছে তোমাকে পুলিশে দেবো। আমি বলছি তাহলে আপনি আমার বাড়ির ঠিকানাটা লিখে নিন। এরকম ফোন আলাপটা প্রায় মোর দেন 4 মাস তো চলেই, তারপর দেখা করার কথা ঠিক হয়। সেটা সরাসরি আমরা দেখা করলাম, দেখা মানে আমরা চিন্তা করে গিয়েছিলাম তখন যখন দেখা করতে যাচ্ছি যে যদি খারাপ হয় তাহলে কোনো না কোনো ভাবে বলে পালিয়ে যাব, সেটা ভেবে এসেছিলাম, আমিও সেটা ভেবে এসেছিলাম। তো দেখে বললাম, ভাবলাম যে না ঠিকঠাকই আছে। তারপর বাড়িতে বললাম, বাড়িতে তারপরে কথাবার্তা বললো, দুই ফ্যামিলির মধ্যে কথাবার্তা হলো, বিয়ে হলো। তো এই 14 বছরে একে অপরের ব্যাপারে কি বুঝলে? দারুণ আছি, বিন্দাস আছি। দেবশ্রী কি করো? আমি অ্যাসকন ইনফ্রাস্ট্রাকচার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডে আছি। আমরা দুজনে খুব ভালো আছি, আর এবং আমাদের একটা ছোট বউ আছে, সেও আমাদের সাথে বেশ ভালোই আছে। মানে আমরা সবাই মিলে, আমার যে শ্বশুর শাশুড়ি মানে বাবা মা দুজনে কোনোদিনও আমাকে পরিবর্তন করে আমাকে ভালোবাসেনি। আমার সব থেকে ওনাদের এটাই বেশি ভালো লাগে যে আমি ওদের মানে মেয়ে হয়ে এসেছি, মেয়ে হয়েই আছি। আর একটা জিনিস আমি এখানে এসে পেয়েছি দিদি, সেটা হচ্ছে যে বাপের বাড়িতে কিন্তু আমি স্বাধীনতা পাইনি। আমার বাপের বাড়িতে যেহেতু একটা সেই বনেদি পরিবার হয় না, কোনো দিনের বেরিও না, যেও না, ওখানে যেও না, এটা করো না। শ্বশুর বাড়িতে এসে আমার হাজবেন্ড মানে কোনোদিন আমাকে আমি কোনো স্বাধীনতায় আমাকে হস্তক্ষেপ করেনি। তুমি যেখানে ইচ্ছা যাও, শুধু চিৎকার যা খুশি, বড় বিরক্ত লাগে। বউ চাচায় আমি কথাটা আসতে বলতে পারি না। তো অভিজিৎ বাবু কোন জিনিসে বেশি রাগ হয়? চিৎকার, চেঁচামেচি ভীষণ করে, মাথার মারাত্মক। কেন, কি কারণে চাচায়? অকারণ, অকারণে কোনো মেয়ে চাচাতে পারে কি জানি? আমার তো মনে হয় না কোনো কারণ আছে। ও যখনই রেগে যায় সাধারণত আমি কি করি, তো একটু চুপচাপ থাকি। হট করে দেখলাম একটা দিয়ে একটা ফুলদানি নিয়েছে, নিজের মাথায় নিজে মেরে ফুলদানিটা ভেঙে গেল। আমি বললাম মাথা ব্যথা তো, মাথায় নিজে ফুলদানি ভাঙে। বেশ কিছুক্ষণ ভাবে যখন জিনিসটা শান্ত জায়গায় চলে এসে আমি আস্তে আস্তে গিয়ে ওর কাছে বললাম যে তোমার মাথাটা তো বেশ শক্ত, তোমার মাথা কাটলো না, তুমি ফুলদানিটা ভেঙে গেল। আদারওয়াইজ 14 বছর খুব মজায় গেছে। সব মিলিয়ে মিশিয়ে আমরা সবাই খুব ভালো আছি, সবাইকে ভালোবেসে ভালো রেখে সুন্দর আছি। এরমই সবসময় ভালো থেকো দুজনেই একসাথে, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। হাত দিয়ে বেলুন ধরবে না, আস্তে আস্তে বেলুন যেন উড়ে না যায়, পড়ে না যায়, দুটোই মাথায় রাখবে।
হাত ছাড়ো। দেবশ্রী অভিজিৎ বাবু খেলাটা শেষ করেছে 1 মিনিট 19 সেকেন্ডে। ব্রেকের পর আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8 স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এবং সাফেদ ডিটারজেন্ট পাউডার। ভিআইপি সিকিউরিটি কন্ট্রোলার এবং ভূগোলের দিদিমণি, যেটা কন্ট্রাস্ট একদম প্রফেশন। পরিচয় কিভাবে? পরিচয় দিদি, আমি 2000 সালে পুলিশ সার্ভিসে ঢুকি। আচ্ছা, তো তারপরে প্রথম 4 বছর নর্থ বেঙ্গলে থাকি, তারপরে এখানে ভিআইপি সিকিউরিটি ইউনিটে যোগ দিই। তো তখন পেপারে অ্যাড দিয়েছিলাম আমরা, যেই পেপারে অ্যাড দিয়েছিলাম সেই পেপারে ওই পাত্রী কলমে ওরটা এবং আমারটা পাত্র কলমে ছিল, একই দিনে একই পেপারে। আচ্ছা, তো তারপরে যোগাযোগ হয় ওর সাথে, নিয়ে আমার বাবা মা দেখা করে, তারপরে আমি গিয়ে দেখা করি ওর সাথে। তো প্রথম দেখাই পছন্দ হয়ে যায় এবং তারপরে ওর বাড়ির থেকে আমাকে দেখাশোনা করতে আসলো। একে অপরের মধ্যে কি ভালো লেগেছিল, কি পছন্দ হয়েছিল, যে মনে হয়েছিল যে বিয়ে করা যায়? আমার আর্মি এয়ারফোর্স পুলিশ এই ব্যাপারটা, আমার রিয়েল হিরোর যে ব্যাপারটা আমার খুব পছন্দের ছিল। কত বছর হলো বিয়ে হয়েছে? আমার 14 বছর হলো বিয়ে হয়েছে। রূপম বাবু, আপনার যে কাজটা মেইনলি ভিআইপি সিকিউরিটি কন্ট্রোলার বলছেন, আপনি কাজটা কি মূলত? মানে ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে যত ভিআইপি গুলো আছে তাদেরকে প্রোটেকশন প্রোভাইড করা এবং বাইরের স্টেট থেকে যারা ওয়েস্ট বেঙ্গলে আসছে, অল ইন্ডিয়া থেকে যারা ওয়েস্ট বেঙ্গলে আসছে তাদের সিকিউরিটি প্রোভাইড করা। দায়িত্বপূর্ণ কাজ। হ্যাঁ, খুব রেসপন্সিবিলিটি জব আর খুব টাফ জব আছে। আর জুই, তুমি জিওগ্রাফি টিচার? জিওগ্রাফি টিচার আমি। আমার বিয়ে আর চাকরিটা একদম একসঙ্গে, মানে আমি যখন এসএসসি দেবো তার আগের সপ্তাহেও আমাকে দেখে গেছে, তার পরের সপ্তাহে আমি এসএসসি এক্সাম দিই, তার মাঝে আমাদের বিয়ে হয়ে যায়। তো আমি যখন হানিমুনে তো মানালিতে ল্যান্ড ফোনে আমার মাকে ফোন করেছিলাম যে আমরা কেমন আছি জানানোর জন্য। তো আমার মা খুব এক্সাইটেড হয়ে আমাকে বললো, জানিস তোর এরকম ইন্টারভিউ লেটার এসেছে। তো আমি ভীষণ খুশি হলাম, কারণ আমার একটা উদ্দেশ্যই ছিল ভূগোল নিয়ে পড়ে আমি ভূগোলের দিদিমণি হব। তো সেখানটায় একটা হানিমুনে যাওয়া, তার আনন্দ, নতুন সঙ্গী পেয়েছি তার আনন্দ, সঙ্গে আমার জীবনের উদ্দেশ্য পূরণের আনন্দ, এই তিনটে নিয়ে আমাকে ভীষণ, আমি ভীষণ খুশি হয়েছিলাম। আর তার সঙ্গে সঙ্গে ওর এই সার্ভিসের এই যে ব্যাপারটা, আমার তো ওর পছন্দেরই একটা জায়গা। আমি সবসময় চেষ্টা করেছি, আমি যত দূরেই চাকরি করি না কেন আমার সংসারটাকে আমি সবার আগে প্রাধান্য দিয়েছি। আমাদের 2 বছরের মধ্যে আমি কনসিভ করি, যেদিন আমার ডেলিভারি ডেট দিদি, তো সকালবেলায় ও বেরিয়ে পড়েছে ডিউটিতে। সেদিন ওর একটা ভিআইপি সিকিউরিটি ডিউটি ছিল, কনভয় ছিল দুর্গাপুর। ও বেরিয়ে যাওয়ার পরেই আমার শরীরটা খুবই খারাপ করে, আমাকে নার্সিংহোমে নিয়ে যেতে হয়। এবার আমার শ্বশুরমশাই বাড়ি ছিল না, শাশুড়ি মা একা, তো ওকে জানানো হয়, ও তখন অন দ্য ওয়ে, তো ওর অফিস থেকে আমাকে কিছু লোক আসে আমাকে দেখাশোনার জন্য। আর ও রাত 11:30টার সময় নার্সিংহোমে একটি বুকে নিয়ে দেখতে আসে, এবং ওই বুকেটা কিন্তু সেই ভিআইপি ছিলেন যিনি, উনি কিন্তু ওনাকে দিয়েছিলেন, কনগ্রাট জানিয়েছিলেন, ওটাই আমি পেয়েছিলাম। এটাও একটা আমার কাছে বিশাল বড় দিক। আমার তখন ওকে যে সময় আমি পাইনি সেই যে দুঃখটা, সেটা মুছে গিয়েছিল দেখার পরে। খুব ভালো লাগলো পরিচয় হয়ে রূপম বাবু এবং জুইয়ের সাথে। অল দ্য বেস্ট, ভালো থেকো। থ্যাংক ইউ। স্টার্ট, গো। হাত দেবে না বেলুনে, আস্তে আস্তে বসো, টিশার্টটা আমার দিকে। ভেরি গুড, আর দুটো চলো। জুই এবং রূপম বাবু খেলাটা শেষ করেছেন 1 মিনিট 35 সেকেন্ডে। এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে রশনি শায়ন 20 পয়েন্টস, সেকেন্ড পজিশনে আছে দেবশ্রী অভিজিৎ বাবু 15 পয়েন্টস, থার্ড পজিশনে আছে কবিতা
সৌমিত্র বাবু 10 পয়েন্টস ফোর্থ পজিশনে আছে জুঁই রূপম বাবু 5 পয়েন্টস শায়ন রশনির পছন্দ পুষ্পা ফার্নিচারের তরফ থেকে আলমারি পুষ্পা ফার্নিচার যত্নে থাকুক সবকিছু দেবশ্রী অভিজিৎ বাবুর পছন্দ টোস্টার কবিতা সৌমিত্র বাবুর পছন্দ টিভি ক্যাবিনেট জুঁই রূপম বাবুর পছন্দ বাবিকিউ গ্রিল এই রাউন্ডে হাই স্কোরার রোশনী রোশনী এখানে এসো সফেদ ডিটারজেন্ট পাউডারের তরফ থেকে গিফট হ্যাম্পার রোশনী রোশনী তুমি এই রাউন্ডে হাই স্কোরা তাই তোমার জন্য রয়েছে একটা বোনাস গেম বোনাস গেমে যদি তুমি জিততে পারো তাহলে তোমার জন্য বোনাস গিফট আছে ডাবল জোর রেফ্রিজারেটর দেখো বোনাস খেলা কি আসছে তিনটে কর্ক ওই গ্লাস বক্সের মধ্যে ফেলতে হবে বাট অল থ্রু যতক্ষণ তুমি যাবে ককটা র্যাকেটটা বাউন্স করাতে করাতে নিয়ে যেতে হবে যেরকম আমরা খেলি 30 সেকেন্ডস টাইম 30 সেকেন্ডের মধ্যে শেষ করতে হবে স্টার্ট আজকের আমাদের স্পেশাল গেস্ট রিক অন্বেষা এবং ধ্রুব সবাইকে থ্যাংক ইউ শুরু করছি আমাদের সেকেন্ড রাউন্ড কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস প্রেজেন্টস হয় তুমি নয়া প্রথম গান সঠিক উত্তর দিলে গিফট পাবে বেতের মোড়ার সেট ধ্রুব গিটারে একটা সুর বাজাচ্ছে সেটা বুঝতে হবে কোন গানের সুর কোন গানের সুর সেটা বলতে হবে বলো রোশনী নীলে নীলে আম্বার পার চাঁদ যাবে অনেকগুলো অক্ষর ঘোরাফেরা করছে একটা অক্ষরে গিয়ে আটকে যাবে সেই অক্ষরটা দিয়ে গান শোনাতে হবে রোশনী ও মেরে দিল কে চ্যান চ্যান আয়ে মেরে দিল কো দুয়া কিজিয়ে 5 পয়েন্টস সঙ্গে বিবানির তরফ থেকে হেয়ার ড্রায়ার ও দিয়ে একটা গান শুনি দাও ও হাসিনা বডি নাম্বারি কর গই কেসি জাদুকরি নিন্দ না খুশে ছিন লি হ্যায় দিল মে বেচানিয়া হ্যায় বরি ও হাসিনা বডি নাম্বারি কর গই কেসি জাদুকরি ডিস্কো
চার প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। মুঝকো হই না খবর চুরি চুরি চুপ চুপ কর। মুঝকো হই না খবর চুরি চুরি চুপ চুপ কর। তব প্যার কে বেহলি নজর লে গই লে গই দিল লে গই লে গই লে গই লে গই দিল লে গই লে গই। গানে কোন শব্দের সাথে সংবাদপত্রের সম্পর্ক আছে বলো? রোশনি খবর একদম যা বাতে পাই পয়েন্ট। সঙ্গে শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। এবার চার নম্বর প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে আচারের সেট সঙ্গে হাতাকুন্তি সেট। অনেকগুলো শব্দ রয়েছে, তার মধ্যে থেকে কিছু শব্দ নিয়ে একটা লাইন গানের বলতে হবে বলো দেবশ্রী। সন্ধ্যা বেলায় তুমি আমি বসে আছি দুজনে সঙ্গে আচার এবং হাতাকুন্তি সেট। সন্ধ্যা বেলায় তুমি আমি বসে আছি দুজনে শুনবো তুমি বলবি সন্ধ্যা বেলা তুমি আমি বসে আছি দুজনে তুমি বলবি আমি শুনবো তুমি বলবি আমি শুনবো শুনবো তুমি বলবি। শেষ প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে কুচিনা স্মল অ্যাপ্লায়েন্স তরফ থেকে জুসার। তিনটে ছবি থেকে কোন গানের কথা মনে পড়ছে বলো দেবশ্রী। মেহেদি লাগা কে রাখনা কি বাত হে ডোলি সাজা কে রাখনা ফাইভ পয়েন্ট দেবশ্রী। সঙ্গে কুচি না স্মল অ্যাপ্লায়েন্স তরফ থেকে জুসার। লগা কে রখনা ডোলি সজা কে রখনা মেহেদি লগা কে রখনা ডোলি সজা কে রখনা লেনে তুঝে ও গোরি আয়েগে তেরে সজনা সেহরা সজা কে রখনা চেহরা ছুপা কে রখনা সেহরা সজা কে রখনা চেহরা ছুপা কে রখনা ইদি কি বাত আপনি দিল মে দবা কে রখনা শব্দগুলোকে গেস করতে হবে সময় এক মিনিট ইচ রাইট ওয়ার্ড টু পয়েন্টস। রূপম বাবু আসুন। বর বাড়ি ফিরলে কি বলো? বেনারসি 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 নেতা 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 বালিশ বালিশ মন্ত্রী মন্ত্রী টুপি 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 ভেরি গুড জয়েন্টেড বয়েজ। অভিজিৎ বাবু প্রথমবার তোমায় কি বলেছিল? হোয়াট ইজ মোবাইল নাম্বার? টেলিফোন টেলিফোন মা গুর মানুষ মা গুর ফুল দানি ফুল দানি
কাকিমা কাকিমা রাগি লাঠি রাগি গাড়ি রাগি মাগুর মাগুর মাছ ফুলদানি পূজারি ফুলদানি ফুল আমি তো এই জালাতেই পড়ে তুমি যখন কথা বলো তুমি নিজেও বুঝতে পারো না তুমি কতটা ভুল কথা বলো, আমি এটাই বোঝাতে চাইছিলাম তোমাকে এতদিন। কি বলবে প্রেম জেগেছে আমার মনে বলছি আমি তাই চার দাদা শাক আলু শাক আলু ব্যাটারি পাইকারি ব্যাটারি 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 সবজি সবজি পাল্লা 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 ওজন বুঝছে ওজন ওজন পাঁচটা পেরেছো টেন পয়েন্টস আমার বেবি ডল বড় বড় সারাদিন গেম খেলে কি বলো ও আমার বেবি ডল চুপ কেন কথা বল ঠান্ডা ঠান্ডা খেলা 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 সাইকেল সাইকেল সেলফি সাইকেল 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 মোজা ফুচকা মোজা 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 ঠান্ডা ঠান্ডা চাকা ঠান্ডা টাটা তারা তারা ঠান্ডা চালটা ঠান্ডা ঠান্ডা চালটা রশ্মি পছন্দ ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে গ্রসারি আইটেম। থার্ড পজিশনে আছে দেবশ্রী 6 পয়েন্ট। দেবশ্রীর জন্য রয়েছে ইলেকট্রিক কেটল। প্রথম প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে মিক্সার গ্রাইন্ডার, ছাতি, শাড়ি, শাল, একটা অক্ষর যোগ হবে তিনটে শব্দের সাথে, তাহলে আমরা তিনটে অর্থপূর্ণ শব্দ পাবো, একই অক্ষর তিনটে সাথে যোগ হবে, আকারিকার যোগ করতে পারো, অক্ষরটা সেম হবে। এবার বলো রশ্মি, ম, মশারি, মশাল, ছাতিম। রাইট আনসার 20 পয়েন্টস। সঙ্গে মিক্সার গ্রাইন্ডার। এবার সেকেন্ড প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে কুচিনার তরফ থেকে ওয়াটার পিউরিফায়ার। বাঁ দিকে তিনটে ছবি, ডান দিকে একটি ছবি, বাঁ দিকের কোন ছবির সাথে ডান দিকের ছবির সম্পর্ক আছে? এবার
এবার বলো। রশনি, ইলিশ আর মিষ্টি, রাইট, ইরশাগুড়ি মিষ্টি। সঙ্গে কুচিনার তরফ থেকে ওয়াটার পিউরিফায়ার। থার্ড প্রশ্ন, রাইট অ্যান্সার দিলে গিফট পাবে স্যান্ডউইচ গ্রিল। পাশাপাশি ক্লু, শব্দ যা চিনতে পারি বিয়ের পর বাপের বাড়ি। ওপর নিচে ক্লু, সাদা লালে চেনা যায় হাতে যা শোভা পায়। এবার বলো কবিতা। শাখা পলা আর অষ্টমঙ্গলা। 25 সঙ্গে তোমার গিফট স্যান্ডউইচ গ্রিল। এবার 4 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে হচ্ছে রাইস কুকার। বিষণ্ণ মুখের তুলনায় সংখ্যা চেনা যাক, তাই তো বলি মুখে নয় সংখ্যা ফোরনে থাক। এবার বল রশনি, 5 বোঝাও। বিষণ্ণ মুখের বাংলার 5 মুখ করে থাকা মানে বিষণ্ণ মুখে বোঝায়, আর ফোরনে থাক মানে 5 ফোরন রান্নায় দিই। রাইট অ্যানসার 20 পয়েন্টস। সঙ্গে রাইস কুকার। শেষ প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, রাইট অ্যান্সার দিলে গিফট পাবে গিজার। 30 পয়েন্টসের আনসার শেষ প্রশ্ন, ভুল করলে -20। ছবিটা ক্লু, শূন্য স্থান পূরণ করতে হবে। এবার বলো রশনি, কে প্রথম কাছে এসেছি? রশনি বলছে কে প্রথম কাছে এসেছি। সঠিক হলে 30 পয়েন্ট, দেখে নিই। কে প্রথম কাছে এসেছে? রাইট অ্যানসার সঙ্গে গিজার। দুর্দান্ত পারফরমেন্স রশনি এবং শায়নের। আজকে দিদি নাম্বার 1 রশনি সঙ্গে শায়ন উইথ 133 পয়েন্টস। এবার রশনি আর পরে হেল্প পাবে না, জ্যাকপট রাউন্ড খেলতে হবে। 5টা শব্দ, 20 সেকেন্ডস টাইম, রিভার্সে উত্তর। সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। দোলনা, কড়াই, আলনা, ডালনা, বড়াই। বড়াই, আলনা, ডালনা, কড়াই, দোলনা। বড়াই, দোলনা, যা ঘাটা এতক্ষণে কেটে গেছে, দোলনা, কড়াই, আলনা, ডালনা, বড়াই। বড়াই এর পরে ডালনা, ডালনা, তারপরে ছিল আলনা, তারপরে ছিল কড়াই, আলনা আর ডালনাটা রিভার্স হয়ে গেছে। দেবশ্রী তোমার মেমেন্টো। অঞ্জুই এটা কবিতা। উইনারের ট্রফি রশ্মি, নাম্বার 1 এর ব্যাচ, ওরিয়েন্ট জুয়েলার্স এর তরফ থেকে সোনার হার। ওরিয়েন্ট জুয়েলার্স শুধুই হলমার্ক। সাফে ডিটারজেন্ট পাউডারের তরফ থেকে গিফট হবে। সকলের জন্য ডাচ বেকের তরফ থেকে কেকস এবং কুকিজ। বাঞ্ছা নামের তরফ থেকে মিষ্টির গিফট হ্যাম্পার, মিষ্টি মানেই বাঞ্ছা। আজকের মতন এই পর্যন্তই, দারুণ হুল্লোড় করে কাটলো আমাদের এক ঘন্টা। আগামীকাল দেখা হচ্ছে ঠিক বিকেল 5টায়। সবাই ভালো থাকবে, নমস্কার।